বিকাশে সফল ব্যবসায়ীদের একজন ব্রাহ্মণবাড়িয়ার লিটন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে 70 কিলোমিটার দূরে শহর লেভেনে ব্যবসা করে সফল হয়েছেন এই যুবক। বেলজিয়ামের বাংলাদেশিরা বব মার্লির নামে তাকে চেনেন। উদ্যমী যুবক লিটন 1985 সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বেলজিয়ামে। নানান চড়াই উৎরাই পেরিয়ে সততা ও যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। আমরা ছিলাম অল্প সংখ্যক বাংলাদেশি বেলজিয়ামে, আমরা জাস্ট একটা প্লেস ছিল গেট টুগেদার করার জন্য। আর পরবর্তীতে তো বেলজিয়ামে সবাই আমাদেরকে সাপোর্ট করলো, বাংলাদেশ সবাই পছন্দ করে, তারপর তো এখন আমার কমার্শিয়াল রানিং করে। রেস্টুরেন্ট, টেক্সটাইল, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ছাড়াও একজন ডিজে এবং ফুটবলার হিসেবেও খ্যাতি রয়েছে লিটনের। আমি কি ভালো মানে বলতে পারি না, আমি ডিজে ছিলাম, বাবা মানে একটা ভালো ফেমাস ডিজে ছিলাম। আমার তখন আমার গ্রুপ ছিল, এটার জন্য আমার মিউজিক গ্রুপ প্র্যাকটিস করতে হয়, যার জন্য এটা অনেক বড় এবং এটা অনেক জায়গা নিয়ে করতে হয়েছে। বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে মাথায় রেখে তার রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন করেছেন তিনি। করার উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি কিছু তো করতে হবে, জীবনে কিছু করতে হলে কিছু করতে হয়। আর আমার এই যে রেস্টুরেন্টটা, এটা যেহেতু আমার বাড়ি বাংলাদেশ, আমি চেষ্টা করছিলাম বাংলাদেশের সাথে কিছু মিলিত বানানোর জন্য। তার প্রতিষ্ঠিত সেফ চিলড্রেন নামে একটি এনজিও অবহেলিত পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে।